ক্ষমা খুব ভালো একটা গুণ। আমরা ক্ষমা করতে শিখব, প্রতিশোধ গ্রহণ করব না। আর প্রত্যেকের জীবনে মা বাবা সবচেয়ে বড় আপনজন। মা বাবা সন্তানের জন্য খুব কষ্ট করেন, খুব ভালোবাসেন সন্তানদের, এবং মা বিশেষ করে খুব কষ্ট করেন। জন্ম থেকে বাচ্চাকে বড় করতে মায়ের অবদান অসামান্য। আমরা মায়ের মনে কষ্ট দেব না, বাবা মার কথা শুনব। আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভক্তি। কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো একটু আমরা দেখব, এবং আজকের পাঠের পরে পঞ্চম অধ্যায়ের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ শেষ হবে। পরবর্তী ক্লাসে আরেকজন নবীকে নিয়ে আমরা কথা বলবো, ওনার জীবনাদর্শ জানবো। প্রশ্নগুলো একটু দেখি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ক্ষমা সম্পর্কে কোনো ঘটনা জানা থাকলে লেখো। মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীর প্রতি কেমন আচরণ করেছিলেন? আমাদের সবচেয়ে আপনজন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভক্তির উপর ঘটনাটি লেখো। আজকে আমরা এই পাঠটা পড়ব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমা, একটা ঘটনা দিয়ে এটা পাঠটা শেষ হবে, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভক্তি, নবজির মাতৃভক্তি, মা হালিমার একটা ঘটনা এখানে লেখা আছে। পাঠটা শেষ হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ক্ষমার মূর্ত প্রতীক। তিনি শত্রু মিত্র সবাইকে ক্ষমা করতেন। তিনি তার চরম শত্রুকে হাতের মুঠো পেয়েও প্রতিশোধ নেননি, তাকে ক্ষমা করে দিয়েছেন। তার একটি ঘটনা আমরা পড়ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাতফানের যুদ্ধ শেষ করে বাড়ি ফিরছিলেন। এক কাফির তার কাছে আসলো, সে একটি খোলা তলোয়ার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলল, হে মুহাম্মদ, তোমাকে এই তলোয়ারের আঘাত থেকে কে রক্ষা করবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ভয়ে উত্তর দিলেন, আল্লাহ। কাফির উত্তর শুনে খুবই ভয় পেল, তার হাত থেকে তরোয়াল পড়ে গেল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তলোয়ারটি হাতে তুলে নিয়ে তাকে প্রশ্ন করলেন, ওহে, এখন তোমাকে কে রক্ষা করবে? কাফির খুব ভয় পেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট ক্ষমা চাইল, তাকে ক্ষমা করে দিলেন। মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মক্কাবাসীকে ক্ষমা করে দিয়েছিলেন। এই মক্কাবাসীর জন্য মক্কাবাসীরাই কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়িয়ে দিয়েছিল, মানে উনি হিজরত করেছিলেন মদিনায়। ওরা খুব কষ্ট দিয়েছিল মক্কাবাসীরা ইসলাম প্রচারের প্রথম দিকে। উনি যখন মক্কা বিজয় করলেন তখন মক্কাবাসীরা খুব ভয় পেল যে এখন বোধহয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নেবেন, কিন্তু না, উনি প্রতিশোধ নেননি, উনি সবাইকে ক্ষমা করে দিলেন। তার ক্ষমার আদর্শে মুগ্ধ হয়ে তারা ইসলাম গ্রহণ করল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভক্তি, আব্বা আম্মা আমাদের সবচেয়ে আপনজন। বিশেষ করে আম্মা আমাদের জন্য অনেক কষ্ট করেন, তিনি স্নেহ মমতা দরদ দিয়ে আমাদের লালন পালন করেন, আমাদের কল্যাণ কামনা করেন। এহেন হিতাকাঙ্ক্ষী মায়ের ভক্তি করা একান্ত কর্তব্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর তখন তার আম্মা আমিনা ইন্তেকাল করেন। তাই তিনি তার আম্মাকে সেবা যত্ন করার সুযোগ পাননি, কিন্তু তার দুধমা হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহাকে তিনি চরম ভক্তি শ্রদ্ধা করতেন।
সম্মান দিতেন। তারপর মাতৃভক্তির একটা ঘটনা আছে, সেটা আমরা এখানে পাব। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদের নিয়ে বসে আছেন, সেখানে এক বৃদ্ধা আসলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন, বৃদ্ধাকে সম্মান করলেন, মর্যাদা দিলেন, নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন, খুব যত্নের সাথে বসালেন। সাহাবিগণ অবাক হলেন, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইনি কে? তিনি উত্তরে বললেন, ইনি আমার দাদুমা হালিমা। নবীজির মনে অনেক দয়া ছিল, অনেক ভালোবাসা ছিল। আমরাও দয়া দেখাবো, আল্লাহ তাআলা খুশি হবেন। এই প্রশ্নগুলোর উত্তর এখন নিজেরা চেষ্টা করো, সবই তোমাদের পাঠ্য বইয়ে আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমা সম্পর্কে কোনো ঘটনা জানা থাকলে লিখো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘটনা, কাতফানে যুদ্ধ থেকে ফিরছিলেন, একটা কাফির ওনার পথ আটকালো, তরোয়াল দিয়ে বলল, এখন তোমাকে কে রক্ষা করবে? নবজি বলেন, আল্লাহ। তখন সে ভয় পেল, হাতে তরোয়াল পড়ে গেল। তখন নবজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরোয়াল নিয়ে বলেন, এখন তোমাকে কে রক্ষা করবে? সে ভয় পেয়ে গেল, ক্ষমা চাইল এবং নবজি তাকে ক্ষমা করে দিলেন। তারপর মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীর প্রতি কেমন আচরণ করলেন, তাদের ক্ষমা করে দিয়েছিলেন। আমাদের সবচেয়ে আপনজন কে? আমাদের সবচেয়ে আপনজন আব্বা আম্মা। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভক্তির উপর ঘটনাটি লেখো। সেই মাতৃভক্তির ঘটনা, নবজি বসেছিলেন সাহাবিদের নিয়ে, একজন বৃদ্ধা আসলেন, নবজি নিজের গায়ের চাদর বিছিয়ে বসতে দিলেন, সম্মান দিলেন। সাহাবিরা জিজ্ঞেস করলেন, ইনি কে? নবজি বললেন, ইনি আমার দুধমা হালিমা। ছোট্ট বন্ধুরা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো। আগামীকাল থেকে হযরত মুসা আলাইহিস সালামের জীবনাদর্শ নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ।